আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে প্রথমে খুব দুঃখের সাথে একটা কথা বলছি। আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার 2-1 ঘন্টা পরেই আমি মোবাইলটা খুলে দেখি যে আমাদের প্রিয় আপু মুক্তা আপু, ওনাকে তো সবাই চেনেন, উনি একজন অনেক বড় একজন ব্লগার, তো ওনার শাশুড়ি মারা গেছে। তো মানে কমেন্টটা পড়ে আমার কাছে অনেক খারাপ লাগলো। তো আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, আমরা সবাই মিলে সেই দোয়াই করি। আর আজকে আমি দুপুরে রান্নাবান্না করেছি, সেগুলাই শেয়ার করব। তো আজকে দুপুরে আমি খুব সিম্পল রান্নাই করব। তো ডাল ধুয়ে নিচ্ছি, ডাল রান্না করব। ডালটা ধুয়ে আমি ডালটা বসিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি মাছ ভিজিয়ে দিয়েছি, আর শাক ছিল তো শাকটাও কেটে নিলাম। তো ডালটা ভালো করে ধুয়ে আমি, ডালটা একটু রান্না করতে টাইম লাগে, তো সেজন্য ডালটা আর ভাত আমি আগেই বসিয়ে দিই। আমি দুপুরবেলা ভয়েস দিচ্ছি, তো আশেপাশ থেকে অনেক শব্দ আসছে, কারণ আমাদের নির্বাচনের অনেক প্রচার প্রচারণা চলছে, তাই কিছু মনে করবেন না। এখানে আমার ডালটা ধোয়া হয়ে গেছে, এখন ডালটা বসিয়ে দেব। এখন ডালটাকে আমি একটু ম্যাশ করে দেব, কারণ ডালটাকে ম্যাশ করে দিয়ে এর মধ্যে আমি হলুদ আর লবণ আর একটা টমেটো দিয়ে রান্না করব। তো আমি ডালটা যেভাবে রান্না করি আজকে আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। ডালটা যদি আগে সিদ্ধ করে পরে এগুলো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর আমি একটা টমেটো কেটে দেব। তো এটাকে আমি আরও 15-20 মিনিট ফুটিয়ে নেব। তো আমার ডালটা রান্না করতে প্রায় 1 ঘন্টার বেশি লেগে যায়। ডাল কিন্তু যত বেশি ফুটানো হবে খেতে কিন্তু অতই বেশি ভালো লাগে। তো এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আমি ডালে কোনো কাঁচা মরিচ ইউজ করি না, কারণ বাচ্চারা খেতে পারবে না ঝাল হলে। পেঁয়াজটা আর মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। এভাবে ট্রাই করতে পারেন, বাসায় ভালো লাগবে। আসলে ডাল ভাত এগুলো রান্না করা কোনো ব্যাপারই না, আর এগুলো আমার সব ভাই বোনেরাই জানে। তারপরে আমাদের প্রতিদিন রান্নাবান্না শেয়ার করা, তো সেই জন্যই করলাম আর কি। ডালটা রান্না হয়ে গেছে, এখন একটা বলো কাশলি, এটা আমি নামিয়ে ফেলবো। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর পাশের চুলায় আমি আলু সিদ্ধ বসাই দিছি, আলু ভর্তাও করব। তো আজকে দুপুরে সিম্পল খাওয়া দাওয়াগুলাই চলবে। একটা প্যানে তেল দিয়ে দিলাম, এখন আমি ইলিশ মাছগুলো আগে থেকে আমি ধুয়ে একটু হলুদ মরিচ আর স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। এই তো দেখতে পাচ্ছেন 10-15 মিনিট হয়ে গেছে, এখন এগুলাকে আমি একটু ফ্রাই করে নেব। তো ডালের সাথে আর আলু ভর্তা আর ইলিশ মাছ ফ্রাই ভালোই লাগে। মাছটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টিয়ে দেব, আর এর মধ্যে আমি 2-3টা শুকনা মরিচ ভেজে নেব। ইলিশ মাছের সাথে কিন্তু শুকনা মরিচ খেতে অনেক ভালো লাগে, এটা তো আমরা সবাই জানি। মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু কড়া করে ভাজবো, কারণ আজকে ভাজা মাছই থাকবে। তো যে ভাই বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব।
আর এখানে একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তিনটা শুকনো মরিচ দিয়েছি, আর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নেব, আমি আলু ভর্তা করব। এখন আমি শাক বসিয়ে দিলাম। শাকটা আমি আগেই কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপরও পালং শাক থেকে কিন্তু পানি উঠে যায়, তো পানিটা তো আর ফেলে দেব না, সেটা আমি চুলাটা বাড়িয়ে শুকিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দুইটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো শাকটা হয়ে গেলে আমি এটাকে বাগার দিয়ে নেব। এই তো শাকটা, পালং শাক কিন্তু একদম কমে যায়। তো ছোট আমাদের সংসার, অল্প একটু হলেই হবে, সমস্যা নেই। তো এখানে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাটা আর রসুন কেটে দিলাম। এখন শাকটাকে বাগার দিয়ে ফেলব। এখানে মরিচটা হয়ে গেলে আর পেঁয়াজটা রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিব। তো শাকটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই তো পেঁয়াজ মরিচ হয়ে গেছে। তো শাকটা হয়ে গেলে আমার আজকে দুপুরে ডাল রান্না, মাছ ফ্রাই আর শাক ভাজি হয়ে গেল। তারপর আমি আলু ভর্তাটা করে নেব, তারপর আমার দুপুরের রান্না বান্না শেষ হয়ে যাবে। এখানে আলু ভর্তার জন্য সে তিনটা মরিচ আর পেঁয়াজ ভাজা, স্বাদ মতো লবণ নিলাম, আর সরিষার তেল দিয়ে আমি ভেজেছি, তাই আর সরিষার তেল দিব না। আর পেঁয়াজটা যদি এভাবে একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু আলু ভর্তাটা অনেক সময় থাকে, নষ্ট হয় না। আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে ভালো করে একটু ম্যাশ করে আমি আলুটা দিয়ে ভালো করে মুছে নেব। তারপর ধনে পাতা কুচি দিয়ে দিলেই হয়ে যাবে আলু ভর্তা রেডি। আলু ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আলু ভর্তাটা অনেক ভালো লাগে। আলু ভর্তা অনেকভাবেই করা যায়, তো আমি এভাবে করি একটু মানে বেশি সময় থাকার জন্য। তো আজকে দুপুরের খাবার দাবার রেডি, আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই তো মাছ ফ্রাই, শাক ভাজি, ডাল আর আলু ভর্তা। তো মাঝে মাঝে কিন্তু এইসব সিম্পল খাবার অনেক ভালো লাগে, সবসময় কিন্তু মাছ গোশ বা ভোনা ভালো লাগে না, মাঝে মাঝে এগুলো খেলেও ভালো লাগে আর কি। তো আমি মাঝে মধ্যে এসব খাবারগুলো রেডি করে থাকি। তো এইসব খাবারগুলো রেডি করতে একটু সময় লাগে, তারপরও ভালো লাগে। তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ।